দ্য ব্লাক আপনি কি জানেন বাংলার ইতিহাসে কাকে নামে ডাকা হয় যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই দ্য বার্ডের পুরো ইতিহাস দ্য ব্লাকবার্ড আবুল হাসান আলী ইবনে নাফিকে তার মধুর গলা এবং গাঢ় বর্ণের জন্য জির আব দ্য বার্ড নামে ডাকা হতো তিনি একজন গীতিকার এবং ফ্যাশন ডিজাইনার ছিলেন নবম শতাব্দীতে তিনি ইরাক থেকে আন্দালুসিয়ায় আসেন সে সময়ে আন্দালুসিয়া ছিল মুসলিম সভ্যতার অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র এখানে তিনি ফ্যাশন খাবার ভদ্রতা এবং সঙ্গীতের প্রচলন ঘটান যেসব প্রচলন বর্তমান যুগেও টিকে রয়েছে এই অসামান্য অবদানের কারণেই চিরস্মরণীয় হয়ে আছে তার নাম কারণ তিনি ছিলেন আধুনিক যুগের ট্রেন্ডের প্রথম পুরোচক তার প্রতিভার কারণে তাকে অন্যান্য সুযোগ সুবিধা সহ দুইশো স্বর্ণ মুদ্রার বেতনে স্পেনে নিয়ে যাওয়া হয়েছিল চমৎকার আচার আচরণ ভদ্রতা খাদ্যাভ্যাস এবং ফ্যাশন এবং এমনকি তিনি স্পেনে টুথপেস্টও নিয়ে আসেন বলে ইতিহাস থেকে জানা যায় প্রিয় দর্শক এই ছিল দ্য ব্ল্যাকবার সম্পর্কে আজকের ভিডিও আপনি যদি আমাদের চ্যানেল এবং পেজের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজ লাইক এবং ফলো করে রাখবেন